আমাদের রাজনৈতিক গুরু সিরাজুল খানের স্মরণ সভায় সভাপতি। আজকে এখানে আমরা কিছু বলার মতো অবস্থা নাই, আমরা শোনার মতো। আজকের এই উপস্থিতির মধ্য দিয়েই চট্টগ্রাম সমস্ত জাসদ পরিবার এটাই প্রমাণ করল সিরাজুল আলম খানের তার যোগ্য শিষ্যগুলো এক জায়গাতে আসতে সমর্থ হয়, এবং এজন্য আমি সমস্ত নেতৃবৃন্দকে, বিশেষ করে অবজাসদ বলি আমরা যাদেরকে কোনো দলের সাথে সম্পর্কিত নাই অথবা সাংগঠনিকভাবে না, এবং সক্রিয় রাজনীতির সাথে জাসদের বিভিন্ন অংশের সাথে যারা আছেন সবাই আমরা আজকে এক জায়গাতে এসেছি, এজন্য আমি আজকের এই সভাতে ওনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সিরাজুল আলম খানের সাথে, দাদার সাথে 80 দশকে রাজনীতিতে এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন রাজনৈতিক ক্লাসগুলোতে বা চট্টগ্রামে আসলে ওনার সংস্পর্শে আসার সুযোগ হতো, বিশেষ করে রেল স্টেশন থেকে রিসিভ করা অথবা দাদার কোথায়ও কোনো কাজের জন্য পাঠাইতে হইলে মাহফুজাই একটা মোটরসাইকেল ছিল, ওইটা দিয়েই আমাকে পাঠানো হইত। একদিনের একটা কথা আমার কাছে খুবই নাড়া দেয়। আমি 88 সালে রাজনীতি থেকে চলে আসি, এরপরে দাদার সাথে আর যোগাযোগ নাই। 2007 সালে সম্ভবত রাখালদার সাথে, রাখালদা এখানে উপস্থিত আছে, রাখালদার সাথে সেনবাগের একটা মিটিংয়ে যাচ্ছি, রাখালদাকে দাদা ফোন করল যে তোমার সাথে কে আছে, বলল মসিউর আছে, শুধু মসিউর আছে, বলল সীতেমুন্ডের মসিউর না, সে সৌদি আরব থেকে কবে আসলো। আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ আমি এমন কোন ছাত্র রাজনীতির সাথে এমন কোন অবস্থানে ছিলাম না। এটাই হচ্ছে সিরাজুল আলম খান। আমি আর সময় নিব না, একটা জিনিসই আমি আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, সেটা হচ্ছে বিভিন্ন বক্তাদের আলোচনা থেকে এসেছে আমাদের সিনিয়র নেতারা, আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে আমরা একটা জায়গাতে আওয়াজ তুলতে পারি, এই ব্রিটিশ রাষ্ট্র কাঠামো দ্বারা আর বাংলাদেশ চলতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ, সিরাজুল আলম খানের প্রতি বিনম্র শ্রদ্ধা।